আজকে আমি আলুর পরোটা বানাবো, তাই কিছু আলু এখানে সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি প্রথমে ভালো করে মতি নিচ্ছি। এটা এক একজনে এক এক রকম বানায়, আমি এভাবে বানাবো আর কি আলুর দম আলুর পরোটাটা। আলুটাকে ভালো করে মতে এটার সাথে আমি আটাটা গুলে নেব। খুব বেশি বানাবো না, দুই থেকে তিনটা আলুটাই বেশি থাকবে আমার। এটাকে আমি এভাবে আলুর সাথে ভালো করে এটা ডোবা নিয়ে নেব। হালকা তেল, একটু পানি দেব। তেল এই তো আমার ডোটা প্রায় হয়ে গেছে, এখন আমি পরোটা বানিয়ে নেব। আমার এখানে আটার চেয়ে আলু বেশি। এই তো আমি আজকে পরোটাটা গোল করেই বানালাম। এই যে আমার ফেভারিট তাওয়া, এটার মধ্যে পরোটাটা ভেজে নেব। মজার পরোটা কিন্তু এটা, ভীষণ মজা লাগবে। এই তো আমার পরোটা হয়ে গেছে, চারটা বানিয়েছি। এখন রবিনকে দিয়ে আসবো দুইটা, আর আমি যদি দুইটা পারি খাবো, নাহলে একটা খাবো। আজকে গরম গরম এক কাপ মাসালা চা বানালাম। মাসালা চা এখানে অনেক কিছু আছে, অল্প বানিয়েছি। আদা, তেজপাতা, দারচিনি, এলাচি, লং আর হলো দুধ, চাপাত। মাসালা চাটা এখন খাবো। দুধ চা দিকে একটু অল্প বানালাম আজকে, শুধু আমি খাবো। পাটাটা ভীষণ মজা লেগেছে, এখন চা খেয়ে ঘরের কাজে ঢুকে যাব। এই হলো পাতাকপি, আমার ছোট বোন দিয়েছে, ওদের এখানে কি জায়গাতে হয়েছে। তাই বন্ধুরা আজকে আমি পাতাকপি রান্না করব মুরগির মাংস দিয়ে, আর হলো পাকোড়া বানাবো। পাকোড়ার সাথে কী কী দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি সব কিছু কেটে নিই। বারান্দায় আজকে অনেক রোদ, তাই সব কিছু নিয়ে চলে এসেছি আমি বারান্দায় কাটাকাটি করতে। এখানে আছে ধনিয়া পাতা, একটু সালাদ বানাবো তাই। আর এখানে দেখেন প্রচুর রোদ উঠেছে আজকে, রোদে থাকানো যাচ্ছে না। ভাবলাম শরীরে রোদটা লাগলে হয়তো ভালো লাগবে, তাই বারান্দায় চলে এসেছি কাটার জন্য। এই যে পেঁয়াজ, মুরগি সব কিছু একসাথে কেটে কুটে নিয়ে তারপরে বন্ধুরা রান্না বসাবো এই আর কি। আর এই হলো পাতাকপি, এখন সবগুলো কেটে নিব আস্তে আস্তে বসে বসে, আর আমার ভালো লাগবে রৌদ্রটাও।
এখানে বাঁধাকপি কেটে নিচ্ছি। অনেক রোদ উঠেছে আজকে, চাদর ধুতে পারলে ভালো হতো। আজকে তো অনেক রোদ উঠেছে, আজকে চাদর ধুব না। আজকে অনেক রৌদ্র বন্ধুরা, ওই যে দেখেন সে রৌদ্র বসে বসে কাটছে। আমারও কাটাকাটি প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি রান্না করে কাজ সেরে তারপরে রান্না করব। এই তো আমি সব কাটাকাটি শেষ করেছি। পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি এগুলো রেখে দেবো, পাতাকপি কুচি, আর এই যে মুরগির মাংস, আর এটা আজকে পাতাকপি দিয়ে রান্না করব, এটা আবার রেখে দেব ফ্রিজে, এত খাবো না। আর একটু স্যালাড কেটে নিয়েছি, ভাত দিয়ে খাবো। আর এই যে পাকোড়া বানানোর সময় তো আপনাদের সাথে শেয়ারই করব, ডাল ভিজা ভিজলে বেটে নিব, তারপরে তো বন্ধুরা আপনাদের সাথে শেয়ারই করব। সবগুলো পাতাকপি একটু ভাপ দিয়ে নিচ্ছি, পাকোড়াটা রান্নাটা দুটো একসাথে। পাকোড়া ভাপ না দিলে হয়, আর তারপরও আমি একটু দিচ্ছি, আমার খারাপ লাগে। ফুলকপি পাতাকপি এগুলো একটু ভাপ না দিলে আমার তো যেন কেমন লাগে, বেশিক্ষণ ভাপ দিব না, অল্প সময় ভাপ দিব। গরম পানি দিয়ে দিয়েছি, এখনই হয়ে যাবে। ডালগুলো বন্ধুরা আমি একটু শুকনা শুকনা করে বেটে নিচ্ছি। এই তো বন্ধুরা আমি ডালটা বেটে নিয়েছি, আর এটা হলো পাতাকপি, আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, ভাপ ছাড়াও হয়। তো এখানে বন্ধুরা আমি এভাবে মাখলে হয়, আমি সবগুলো একসাথে দিয়ে মাখবো। এখানে অনেকগুলো আমি পেঁয়াজ দিব, পেঁয়াজ এ হলো, কাঁচামরিচ কুচি, আমি আবার ডালের সাথে দুটা কাঁচামরিচও ভেজে রেখেছি। এখন এখানে বন্ধুরা আমি লবণ দিব, সাদা মাখা, এ তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো অল্প দেব, আর একটু ধনিয়ার গুঁড়ো। এখানে আবার একটু গরম মশলা আর জিরার গুঁড়ো দিলাম, দিলেও হয় না দিলেও হয়, এমনিতেও মজা হয়। তো এটাকে বন্ধুরা আমি এখন সব কিছু একসাথে মেখে নেব। আপনাদের বলা হয় না, আমার এই হাতটা একটু ব্যথা, আমি এই আঙ্গুল লাড়াতে পারি না, তাই আমার খুব একটা ব্লগ ওরকম করা হচ্ছে না, হাতের ব্যথায় কোনো কাজ করতে পারি না। এখন বন্ধুরা এটাকে ভালো করে মেখে এটার সাথে বন্ধুরা আমি একটা ডিম দিব, ইচ্ছা দিলেও হয় না দিলেও হয়, আমি দেব
আপনারা লবণটা একটু দেখে নেবেন, এই তো। এখানে ইচ্ছা করলে একটা আলু কুচি দেওয়া যায়, তা আমি এত কিছু দিব না, শুধু ধনিয়া পাতা দিব অনেকগুলা। এখন একটু ডুবা তেলে এগুলো একটু মশমশ করে আমি ভেজে নেব। ভাত দিয়েও খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়, সস দিয়েও খাওয়া যায়। আজকে আমরা ভাত দিয়ে খাবো, বাকি থাকলে বিকেলে আবার সস দিয়ে খাবো। এই হয়ে গেল আমার পাকোড়া মিশানো। তো আগে তরকারিটা বসিয়ে তারপরে বন্ধুরা পাকোড়াটা পরে ভাজবো। মুগিটা কষিয়ে নিচ্ছি আগে, তারপর বন্ধুরা পাতা কুচি দিচ্ছি। আদা রসুন দিয়ে নিলাম, পেঁয়াজটা ভালো করে একটু ভেজে কষিয়ে নিয়ে তারপরে হলুদ গুঁড়ো গুঁড়ো দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এখানে দিয়ে দিলাম মুরগি। মুরগিটা কষতে থাক, আমি মনে হয় লবণ দিই নাই, ভুলে গেছি বন্ধুরা, লবণটা দিয়ে নিলাম। কিছু মটরশুঁটি দিচ্ছি, মাংসটা কিন্তু বন্ধুরা প্রায় হয়ে এসেছে, ক্যামেরা কিন্তু অফ ছিল, মাংস একটা কষাচ্ছি আর মাংসটা একটু পানি দিয়েছিলাম, হয়ে গেছে। এখন আমি এখানে এই যে পাতাকপি দিয়ে দিব, আর পানি দিব না, এখানে যে পানি আছে সে পানি দিয়ে হয়ে যাবে।
সাথে কাঁচামরিচ, এটাকে শুধু বন্ধুরা এখন ফাইনালি শুধু এই যে এইভাবে দেখা যাচ্ছে না হয়তো আলোতে, এই যে আমি একটু মরিচের গুঁড়ো কম দিয়েছি, ঝাল কম দিয়েছি, ইচ্ছে করেই কাঁচা মরিচের ঝালটা বেশি দিয়েছি। এই তো পানিটা শুকিয়ে আসলে লাড়াচাড়া দিলে এটা হয়ে যাবে, এটা আর কোনো কাজ নেই, পানিটা নিয়ে আর দেবো না, তাই ক্যামেরাটা অফ করে দিচ্ছি। এই যে হবে আর নাড়াচাড়া দেব। এই তো বন্ধুরা আমার ফেভারিট তাওয়া, যেটাতে আমি পছন্দ করি মাছ ভাজা বা এরকম পাকোড়া ভাজা আমার ভালো লাগে। এটাতে এখন আমি ভেজে নিচ্ছি, একটু বরফ বড় করেই দিচ্ছি, আমি আর ছেলে খাবো তাই যেহেতু আমরাই খাবো তাই একটু বড় বড় করে দিচ্ছি বন্ধুরা। ভীষণ মজার জিনিস, যেহেতু একটু ডোবার তেলে বাঁচবো তাই তিনটা তিনটা করে ভেজে নিই, অনেক বড় দিয়েছি কিন্তু। আজকে এ পর্যন্তই, আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।